সম্মানিত ভিউয়ার্স, ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করব ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, লেখাটি হচ্ছে ফিওদর দস্তয়েভস্কি। আমরা আলোচনা করব চরিত্র পরিস্থিতি বিশ্লেষণ এবং দেন আলোচনা করব সামারি গল্পটির। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব রোডিয়া, যে আছে রোডিয়া বা আমরা রাসকলনিকভ, যেটা আমরা সংক্ষেপে বলি রাসকলনিকভ, উপন্যাসের নায়ক রাসকলনিকভ একজন সাবেক ছাত্র। অর্থের পড়াশোনা বন্ধ হয়ে গেছিল তার। সে সেন্ট পিটার্সবার্গের একটি ফ্ল্যাট বাড়ির ভাঙ্গা চোরার সিলিকটে বাস করে। সম্পূর্ণ উপন্যাসটি তার মানসিক দ্বন্দ্ব নিয়ে আবর্তিত হয়। প্রথমে সে বন্দুকদাতা মহিলা ইয়ানোভানকে হত্যা করে, তারপর কিভাবে প্রায়শ্চিত্তের মাধ্যমে ভালো পথে আসা যায় এই বিষয়ে মানসিক দ্বন্দ্বের মাঝে ছিল। হত্যার পর থেকেই পুরো উপন্যাস জুড়ে রাসকলনিকভ যে হিরো, মানসিক যাতনার প্রভাবে শারীরিকভাবে অসুস্থ ছিল। দ্বিতীয় আমরা যেটা দেখি সোফিয়া, আপনার পুরো নাম পড়ে নিয়েন সোফিয়া, রাসকলনিকভ তার কাছে প্রথম তার হত্যার ঘটনাটি খুলে বলে। সে তাকে প্রায়শ্চিত্য করার পরামর্শ দেয়। রাসকলনিকভ তাকে ভালোবেসে ফেলে। শুনিয়াছিল দারিদ্র মার্মেলাডভের মেয়ে, সে তাকে সংসার চালানোর জন্য পতিতাবৃত্তির বাধ্য করে। সে ছিল খুবই লাজুক এবং তার ধর্মবিশ্বাস ছিল খুবই কড়া। সে একমাত্র মেয়ে বা ব্যক্তি যার সাথে সে রাসকলনিকভ সম্পর্ক করেছিল। দানিয়া বা দানেখা, রাসকলনি কবের বোন দানিয়া ছিল যেমন বুদ্ধিমতী, গর্বিত এবং দেখতেও সুন্দরী। সে ছিল অত্যন্ত নীতি নৈতিকতা সম্পন্ন এবং মানুষের প্রতি দয়াশীল। এছাড়া সে ছিল দৃঢ় সংকল্প এবং সাহসী। যখন তার পরিবারকে নিয়ে কটাক্ষ করে কেউ, তখন সে তার সাথে সে এঙ্গেজমেন্ট ভেঙে দেয় এবং বিদ্রি গাইলভ, যার সঙ্গে বিবাহের কথাও ছিল, তাকে সে গুলি করতে উদ্যত হয়। এখন আমরা চলো আলোচনা করো বিদ্রিগাইলভ ছিল দানিয়ার একজন চাকরিদাতা। সে ছিল অত্যন্ত দুশ্চরিত্র। উপন্যাসের মাঝে তার কথা শোনা গেল। উপন্যাসের একেবারে শেষে এসে উপস্থিত হয়। সেখানে দেখা যায় সে দানিয়াকে ভোগ করতে চায়। দানিয়া তাকে গুলি করতে উদ্যত হলে সে প্রথমে ভয় পেয়ে যায়। পরে দানিয়া মানুষ হত্যা মহাপাপ এজন্য থেমে যায়। তখন তার মাঝেও মানুষত্ব কাজ করে। সে তার রুবল গুলো তার বাগদত্তাকে দান করে আত্মহত্যা করে। এখন আমরা আলোচনা করব রাজমিখিন। রাজমিখিন ছিল রাসকলনিকভ এর বন্ধু। সে খুবই অর্থাৎ হিরোর বন্ধু। সে খুবই হতদরিদ্র প্রাক্তন ছাত্র ছিল। দারিদ্রতার কারণে তাকে অনেক অনেক পরিশ্রম করতে হয়। রাসকলনিকভ এর অসুস্থতার সময় রাজমিখিন সবসময় তার সাথে ছিল, এমনকি পুল সেরিয়া, আলেকজান্দ্রা ভনা এবং দানিয়াকে পরামর্শ ও সুরক্ষার জন্য সে কাজ করেছিল। সানিয়ার মা সৎমা এবং মার্মেলডভ এর স্ত্রী হচ্ছেন হচ্ছে মার্মেল যে আপনার ক্যাটরিনা ইভানোভা মার্মেলডভ। তার ক্ষয়রোগ ছিল এবং কাশির সাথে রক্ত বের হতো। সে সবসময় তা উচ্চ বংশ নিয়ে গর্ব করতো তার। তারপর এখন আমরা আলোচনা করবো পরফাইরি পেট্রোভিস, অ্যালিওনা ও আইভানোভনা এবং লিজেভিটার খুনে তদন্তের জন্য যে ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয় সে অত্যন্ত চালাক ও অপরাধীর মনস্তত্ত্ব বিষয়ে ভালো জ্ঞান রাখতেন। সেও রাসকলনিকভকে সন্দ করে, তবে উপন্যাসে তাকে খুব একটা দেখা যায়নি এই পরফাইরিকে। সেমন জাকারোভিস মার্মেলডভ একজন মাদকাসক্তি ব্যক্তি যার সাথে হোটেল রাসকলনিকভের দেখা হয়। সে খুব ভালো করেই জানতো যে তার মদ পান তার নিজের ও তার পরিবারের জন্য ধ্বংসের কারণ, কিন্তু এরপরও সে তা পান করে যেত। এখন আমরা দেখব যে পুলসেরিয়া আলেকজান্দ্রনোভা রাসকলনিকভ, রাসকলনিকভের মা। ছেলের প্রতি তিনি ছিলেন খুবই খুবই অনুরাগী। ছেলের সুখের জন্য বা সফলতার জন্য নিজের ও নিজের মেয়ের সুখকেও বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন। এমনকি রাসকলনিকভ যখন তার কাছে সব স্বীকার করে, তারপর তিনি চাননি তার ছেলে আইনের কাছে খুনি হিসেবে আত্মসমর্পণ করুক। ফয়টর পেট্রোভিস লুজহিম বা লুজিন লুজিন
লুজিন ছিল দানিয়ার বাগদত্তা। স্বভাবের দিক থেকে সে ছিল অত্যন্ত নীচ, সংকীর্ণ মনা এবং আত্মকেন্দ্রিক। তার মনের আকাঙ্ক্ষা ছিল সে একজন গরিব বুদ্ধিমতী সুন্দরী মেয়ে বিয়ে করবে, যাকে তাকে সে ঋণের জালে আটকে রাখতে পারে। এখন দেখব অ্যান্ড্রি সেমনোভিস, তারপর যে কি লিবিয়াজেথেনকোফ, নামগুলো যে জটিল। সে ছিল লুজিনের রুমমেট, সে নাস্তিকতাবাদে বিশ্বাসী ছিল। স্বভাবের দিক থেকে সে ছিল আত্মকেন্দ্রিক, বিশৃঙ্খল ও বিভ্রান্ত, অপরিপক্ক। আমরা জানি নাস্তিকরা এরকমই হয়ে থাকে, তারা স্বভাবের দিক থেকে আত্মকেন্দ্রিক, স্বার্থপর হয়ে থাকে, বিশৃঙ্খলা করে থাকে সমাজের মধ্যে, বিভ্রান্ত করে মানুষের মাঝে এবং মানুষের মনের মধ্যে সংশয় তৈরি করে দেয়, এবং তারা জ্ঞানে অপরিপক্ক, কিন্তু তারা নিজেদেরকে পণ্ডিত ভাবে। তো তেমনি ছিলেন অ্যান্ড্রি। এলিয়োনা ইভানোভনা একজন বৃদ্ধ বন্দুকদাতা, যাকে রাসকলনিকভ হত্যা করেছিল। রাসকলনিকভ তাকে উকুন হিসেবে ডাকত এবং গরিবের সাথে প্রতারণার জন্য তাকে ঘৃণা করত। এলিওনা আইভানোভনার বোন, এখন আমরা এলিওনা হচ্ছে আইভানোভনার বোন, সে ছিল বোকা স্বভাবের। মূলত তার বোন তাকে চাকরানির মতোই কাজ করাতো। জসিমভ রাজুমিখেন এর বন্ধু এবং রাসকলনিকভের চিকিৎসক, রোগীদের প্রতি তার কিছুটা অন্তর্দৃষ্ট কাজ করত। সে সন্দেহ করেছিল রাসকলনিকভ মানসিকভাবে অসুস্থ। নাস্তাসিয়া বা নাস্টেনকা, রাসকলনিকভকে যে বাড়িতে ভাড়া থাকতো, বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়িরই একজন চাকরানী। রাসকলনিকভ এর প্রতি সে ছিল খুবই দয়াশীল। সে অসুস্থ হয়ে যাওয়ার পর নাস্তাসিয়া তার জন্য নিয়মিত খাবার নিয়ে আসতো ও সেবা যত্ন করতো। এখন দেখবো ইলিয়া পেট্রোভিস বা গান পাউডার নামে যাকে পরিচিত, সে পুলিশ অফিসার এলিওনা আইভানোভনা ও তার বোনকে হত্যার পর থানায় গেলে যার সাথে রাসকলনিকভের ঝগড়া লাগে। পরফির পেট্রোভিস এর মতো সেও রাসকলনিকভকে কিছুটা সন্দেহ করেছিল। হুট হাট করে রেগে যেতে যেত বলে তার ডাক নাম ছিল গান পাউডার। তারপর আছে আলেকজান্ডার গ্রিগোরিস ভিক্স জামিউটো, একজন পুলিশ অফিসার, যে কিনা শুরু থেকে শেষ পর্যন্ত রাসকলনিকভকে অ্যালিওনা আইভানো ভনা এবং লিজা ভেটার খুনি হিসেবে সন্দেহ করে। নিকোলাই ডেমেন্টিভ, আমরা এখানে মিকোলাকা বলেও আমরা পরিচিত। অ্যালিওনা আইভানো ভনা যে বিল্ডিংয়ে থাকতেন সেই বিল্ডিংয়ের দুই তলায় সে রঙের কাজ করে ও তাকে খুন করার মিথ্যা অভিযোগে ফেঁসে যায়। পরে নিজে থেকে মিথ্যা খুনের স্বীকৃতি দেয়। পলিনা বা পলিয়া বা পলিনেকা বা যে নামেই বলি না কোনো, ক্যাটরিনা আই ঘন ভনাইয়ের আগে সংসারে বড় মেয়ে ছিলেন ইনি। এখন আমরা মূল যে গল্প তা মূল যে উপন্যাস সেটি আমরা আমার আলোচনা করব। তো শুনুন, শোনা যাক। ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, দস্তোভস্কি। রোডিয়া রোমানোভিস রাসকলনিকভ দ্য হিরো সেন্ট পিটার্সবার্গের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর ক্ষুদ্র চিলেকোঠায় বাস করে। টিংটিংয়ে শুকনো ও অসুস্থ শরীর এবং ছেঁড়া ফাটা কাপড় দেখে মনে হয় বা মনে হবে যেন একটা ভিখারি সে। টাকা পয়সা বড়ই অভাব আর এটা নিয়ে খুবই চিন্তিত সে। মাঝে মাঝে নিজের সাথেই যেন কথা বলে চলেছে। এত কিছুর পরও সে ছিল সুদর্শন, চটপট, এবং তার প্রধান দুটি গুণ হলো টনটনে আত্মসম্মানবোধ ও বুদ্ধিমত্তা। সে একটি ভয়ঙ্কর অপরাধের কথা নিয়ে ভাবছিল, কিন্তু কি ধরনের ভয়ঙ্কর অপরাধ সে করবে সে ব্যাপারে তার কোনো ধারণা ছিল না। সে অ্যালিওনা আইভানোভনা নামক এক বৃদ্ধার অ্যাপার্টমেন্টে যায়। সে বন্দুকই ব্যবসা করে। তার কাছে একটি হাতঘড়ি বন্দুক রাখতে গিয়েই তার মূল অপরাধের পরিকল্পনা করে ফেলে। সেখান থেকে বেরে হয়ে সে একটি পানশালায় ঢোকে এবং জনাব মার্মেলাডভের সাথে দেখা হয়, যে মাতাল অবস্থায় তার চাকরিটি ছেড়েছে এবং গত 5 দিন ধরে মদে চুর হয়েছিল। এখন সে বাড়ি যেতে ভয় পাচ্ছে। মার্মেলাডভ তখন রাসকলনিকভকে তার অসুস্থ স্ত্রী ক্যাটরিনা এবং তার আগের স্ত্রী একটি কন্যা সোনিয়ার সম্পর্কে জানান। এছাড়া এই স্ত্রীর আরও সন্তান ছিল। অর্থের অভাবে মার্মেলাডভ এর মেয়ে সোনিয়া পতিতাবৃত্তি বেছে নিয়েছিল। রাসকলনিকভ তার সাথে হাঁটতে হাঁটতে তার বাসায় যায়। সেখানে তার স্ত্রী ক্যাটরিনার সাথে দেখা হয়। পকেট থেকে তাদের কিছু কফেক সাহায্য দিয়ে চলে আসে। পরদিন রাসকলনিকভ তার মা পুলচিরিয়ার
কাছ থেকে একটি চিঠি লাভ করে। সেখানে সে জানতে পারে পিউতর লুচিন এর সাথে তার বোন দানিয়ার বিয়ে হচ্ছে। তার বোন এবং তার মা সেন্ট পিটার্সবার্গে চলে আসছে। সে তখন অন্য একটি সরাইখানায় যায়, যেখানে একজন ছাত্রকে আলোচনা করতে শুনে যে বৃদ্ধা মহাজন এলিওনা আইভানোভনা মৃত্যুবরণ করে, তাহলে কিভাবে সমাজটা সুন্দর হয়ে উঠবে। রাস্তায় বের হয়ে সে শুনতে পায় যে পরের দিন সন্ধ্যা 7টায় এলিওনা আইভানোভনা তার বাসায় একা থাকবে। সারাদিন ঘুমিয়ে বিকেলে জামার নিচে লুকিয়ে একটি কুঠার নিয়ে এলিওনা আইভানোভনার বাসায় যায়। তার কাছে জিনিস বন্ধক রাখার ছুতোই তার বাসায় ঢুকে ও কুঠারের আঘাতে তাকে হত্যা করে। যখন তার ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে বের হয়ে আসছিল, সে সময় ঘরে প্রবেশ করে তার বোন লিজাভেটা, বাধ্য হয়ে তাকেও খুন করতে হয়। বের হবার সময় সে কপাল গুনেই বেঁচে যায়। ঘরে গিয়ে তার কাপড়ের বাকি রক্ত পরিষ্কার করে সোফায় শুয়ে পড়ে এবং ঘুমিয়ে যায়। পরদিন সকালে সে তার জামায় রক্তের দাগ খোঁজাখুঁজি করে, ও এক সময় বাড়ির কাজের মহিলা নাস্তাসিয়া পেত্রোভনা তাকে থানা থেকে তলব করার খবর দেয়। থানায় গিয়ে জানতে পারে যে তার বাড়িওয়ালি ঘর ভাড়া না দেওয়ার কারণে তার বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ করছে। সে থানায় মুচলেকা দিয়ে ছাড়া পায়। গতকালের হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলতে গিয়ে সে হঠাৎ মূর্ছা যায়। এর ফলে থানার অফিসাররা তাকে এই খুনের ব্যাপারে সন্দেহ করে। সেখান থেকে বের হয়ে সে বাসায় ফিরে তার লুটের মালগুলো দূরে নদীর তীরে একটি বড় পাথরের নিচে লুকিয়ে রেখে আসে। বাসায় ফিরে ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখে এবং এভাবে 4 দিন সে জ্বর প্রলাপ বকে কাটিয়ে দেয়। 4 দিন পরে যখন জ্ঞান ফিরে, সে দেখে নাস্তাসিয়া ও তার বন্ধু রাজুমিখিন তার সেবা যত্ন করছে। সে দেখে সে জোসিমফ নামের একজন ডাক্তার তার চিকিৎসা করেছে এবং জামিওটফ নামে একজন গোয়েন্দা পুলিশ অফিসার তাকে দেখে গিয়েছে। এলিওনা আইভানোভনা ও তার বোনের হত্যার কথা তার সামনে উল্লেখ করায় তার অস্বস্তিকর অবস্থা পুলিশদের নজরে আসেনি। এরপর তার কাছে দানিয়ার বাগদত্তা লুঝিন আসলে তার সাথে খুব খারাপ ব্যবহার করে ও তাড়িয়ে দেয়, কারণ সে ছিল অত্যন্ত শর্ট ও নিচু মানসিকতার লোক। রাসকলনিকভ তাই কখনোই চাইবে না লুঝিনের সাথে তার বোনের বিবাহ। বাসা থেকে বের হয়ে সে একটা সরাইখানায় ঢোকে এবং জামিওটফ এর সঙ্গে কথা বলে। সে হয়তো তার কাছে তার হত্যাকাণ্ডের কথা স্বীকার করে ফেলতো। এরপর সে নিহত বৃদ্ধা মহাজনের বাড়িতে যায়। সেখানে থেকে ফিরে 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 ফের হয়ে বের হয়ে রাস্তায় একটি দুর্ঘটনা দেখতে পায়। মার্মেলাডোভের উপর দিয়ে একটি ঘোড়ার গাড়ি চলে গিয়েছে। সে তাকে বাসায় নিয়ে আসে। সেখানেই মার্মেলাডোভের মৃত্যু হয়। সেখানে তার সাথে সোনিয়া দেখা হয় এবং তাদেরকে 20 রুবল অর্থ সাহায্য দিয়ে আসে। এই অর্থ সে তার মা পুলচরিয়ার কাছ থেকে পেয়েছিল। রাজমিখিনের সাথে যখন তার বাসায় ফিরে আসে, সেখানে তার মা ও বোনকে অপেক্ষারত অবস্থায় দেখে আবারও সে অজ্ঞান হয়ে পড়ে। রাসকলনিকভ তার মা ও বোনকে সেখানে দেখে বিরক্ত হয় ও তাদেরকে চলে যেতে বলে। সে তার বোনকে লুঝিনের সাথে বিবাহ ভেঙে দিতে বলে। রাজমিখিন তাদেরকে তাদের পিটার্সবার্গের ভাড়া বাসায় দিয়ে আসে। পরদিন সকালে রাজমিখিন পুলচেরিয়া ও দানিয়ার কাছে রাসকলনিকভ এর অবস্থা বর্ণনা করে তাদেরকে আবার রাসকলনিকভ এর বাসায় নিয়ে আসে। সেখানে ডাক্তার জোসিমফ তাদেরকে জানায় যে রাসকলনিকভ এর অবস্থার উন্নতি ঘটেছে। আগের রাতের ব্যবহারের জন্য রাসকলনিকভ তাদের কাছে ক্ষমা চায় এবং আরো জানায় যে তার মা তাকে যে রুবলগুলো পাঠিয়েছিল সেগুলো সে মার্মেলডভের অন্ত্যেষ্টিক্রিয়ায় দান করে দিয়েছেন। দানিয়া এবং লুঝিন এর বিবাহের ব্যাপারে কথা উঠলেই সে আবার রেগে যায়। সে লুঝিনকে বিবাহ করতে নিষেধ করে। দানিয়া জানায় সেদিন সন্ধ্যায় তার সাথে লুঝিনের সাক্ষাৎ ঘটবে। লুজিন তাদেরকে অনুরোধ করেছে রাসকলনিকভ যেন সেখানে না থাকে, আর তাহলেই সে আসবে। রাসকলনিকভ রাজি হয়। সে সময় সোনিয়া রাসকলনিকভ এর ঘরে প্রবেশ করে এবং তার পরিবারের সদস্যদের দেখে সে কিছুটা হতবুদ্ধি হয়ে যায়। সে রাসকলনিকভকে তার পিতার অন্ত্যেষ্টক্রিয়ায় অংশগ্রহণ করতে বললে আর সে সানন্দে রাজি হয়। অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের পরে সোনিয়া যখন বাড়ি ফিরে যাচ্ছিল, তখন তার পিছু পিছু একজন লোক আসে। পরে সে জানতে পারে সে হচ্ছে ভিদ্রগাইলভ, অর্থাৎ গ্রামের বাড়িতে থাকার সময় দানিয়ার দুশ্চরিত্র চাকরিদাতা তিনি। রাসকলনিকভ তখন আইভানো ভনাদের হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট ফরফাইরি পেত্রোভিস রাজমিখিন ও রাজমিখিনের আত্মীয়।
এর কাছে তার বন্দুক রাখা ঘড়ি উদ্ধারের জন্য যোগাযোগ করে। যখন সে তার বাসায় পৌঁছায়, জামিওটফ সেখানে উপস্থিত ছিল। রাস্কলনিকভ ও ফরফায়ারির মাঝে উত্তেজনাপূর্ণ কথাবার্তা চলে। রাস্কলনিকভ বিশ্বাস করতে শুরু করে যে ফরফায়ারি তাকে সন্দ করে ও তাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। সে কি আসলে তাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে কিনা সে ব্যাপারে রাজমিখিন ও রাস্কলনিকভের মাঝে আলোচনা হয়। যখন সে তার বাসায় ফিরে আসে, সে জানতে পারে একজন ব্যক্তি তাকে খুঁজে গিয়েছে। পরে রাস্তায় গিয়ে তাকে ধরলে রাস্কলনিকভকে সে খুনি হিসেবে আখ্যায়িত করে। সেদিন রাতে সে আবার সে হত্যাকাণ্ড নিয়ে দুঃস্বপ্ন দেখে। যখন ঘুম থেকে উঠে, সে তার কক্ষে একজন অপরিচিত ব্যক্তিকে দেখতে পায়। সে ছিল ভিদ্রিকাইলক। সে তাকে জানায় লুজিন এর সাথে দানিয়ার বিবাহ ভেঙে দেওয়া উচিত, কারণ লুজিন তার যোগ্য নয়। সে আরো জানায় দানিয়াকে সে 10,000 রুবাল দান করতে চায়। তার স্ত্রী মার্ফা পেত্রোভনা মৃত্যুবরণ করেছে এবং তার মৃত্যুর সময় সে দানিয়ার জন্য 3,000 রুবাল রেখে গিয়েছে। রাস্কলনিকভ তার এই অর্থ গ্রহণের প্রস্তাব ফিরিয়ে দেয় এবং যখন সে তার স্ত্রী প্রেতাত্মা দেখেছে বলে দাবি করে, তখন সে তাকে মানসিক বিকারগ্রস্ত হিসেবে সন্দেহ করে। সে চলে গেলে রাস্কলনিকভ ও রাজমিখিন একটি রেস্তোরাঁয় যায়, যেখানে দানিয়া তার মা ও লুজিন আসবে। লুজিন দাবি করে যদি রাস্কলনিকভ সেখানে থাকে, সেখান থেকে চলে না যায়, তাহলে সেখানে সে থাকবে না, যা রাস্কলনিকভ এর মা ও বোনের মনে আঘাত দেয়। দানিয়া তার সাথে বাগদান ভেঙে দেয় এবং তাকে চলে যেতে বলে। সে চলে গেলেই সবাই আনন্দিত হয়। রাজমিখুন তখন তাদের সাথে একটি যৌথ প্রকাশনের ব্যবসা খোলার ব্যাপারে আলোচনা করে। রাস্কলনিকভ তাদেরকে বলে সে আর কাউকে সেখানে দেখতে চায় না। সে কক্ষ ত্যাগ করলে তার পিছনে পিছনে রাজমিখুন নেমে আসে ও তাকে সিঁড়িতে আটকায়। তারা পরস্পর মুখোমুখি হয় এবং রাজমিখুন বুঝতে পারে রাস্কলনিকভ একজন অপরাধী। সে তখন রাস্কলনিকভ এর মা ও বোনের কাছে ফিরে আসে ও যে কোনো বিপদে আপদে তাদেরকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। রাস্কলনিকভ তখন সোনিয়া মার্মেলডভের বাসায় চলে আসে ও তার সাথে কথা বলে জানতে পারে যে নিহত লিজাভেটের বান্ধবী সে ছিল সে নিহত লিজাভেটের বান্ধবী। সে তাকে তাদের বাইবেল থেকে ল্যাজারাস এর গল্পটা পড়ে শোনাতে বলে। ভিদ্রিগাইলভ সোনিয়ার ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে ভাড়া নিয়েছিল এবং সোনিয়া ও রাস্কলনিকভ এর সকল কথাবার্তা সে আড়ি পেতে শুনে নেয়। পরদিন সকালে রাস্কলনিকভ বন্দুক দেওয়া ঘড়িটির জন্য আনুষ্ঠানিক আবেদন করতে ফরফায়ারি পেত্রোভিচের অফিসে আবার যায় পুলিশের কাছে। তারা যখন কথা চালিয়ে যাচ্ছিল, রাস্কলনিকভ বুঝতে পারে ফরফায়ারি পুলিশটাকে কথার ফাঁদে ফেলতে চাইছেন। এই সময় মানসিক চাপে রাস্কলনিকভ কিছুটা ভেঙে পড়ে এবং তার কাছে অভিযোগ করে সে তার সাথে মনস্তাত্ত্বিক খেলা খেলছে। যখন তাদের কথাবার্তা উত্তেজনা যখন চরমে, সে সময় সেখানে নিকোলাই নামক একজন লোক এসে উপস্থিত হয়। তাকে এই হত্যাকাণ্ডের জন্য সন্দেহ করা হচ্ছিল। সে স্বীকার করে যে সে তাকে হত্যা করেছে। ক্যাটেরিনার স্মরণে রাতের খাবার আয়োজন করলে রাস্কলনিকভ সেখানে যায় এবং পথে একজন তাকে খুনি বলে ডাকে। এরপর দৃশ্যকল লুজিন ও তার সহকারী লিভিজতনিকভ এর দিকে ঘুরে যায়, যেখানে রাস্কলনিকভের প্রতি লুজিনের ঘৃণা আরো বাড়ছিল। মার্মেলাডভের রাতের আয়োজন লুজিনও দাওয়াত পেয়েছিল, কিন্তু সে সেখানে যেতে অস্বীকৃতি জানায়। সে সোনিয়াকে তার বাসায় ডেকে নেয় ও তার হাতে একটি 10 রুবলের নোট ধরিয়ে দেয়। তাদের আয়োজন কোনো রকম চলছিল। এ সময় লুজিন সেখানে প্রবেশ করে অভিযোগ করে যে সোনিয়া একটা চোর। সে তার বাসায় গিয়ে 100 রুবলের একটি নোট চুরি করে নিয়েছে। সোনিয়া অস্বীকৃতি জানালে সেটি তার পকেট থেকে বের করা হয়। সে যেই মাত্র না, সবাই তাকে চোর হিসেবে আখ্যায়িত করে, যেখানে লিভিজিয়াতনিকভ প্রবেশ করেও তাদেরকে জানায় লুজিনের ঘর থেকে বের হওয়ার সময় লুজিন সোনিয়ার পকেটে গোপনে 100 রুবলের নোট প্রবেশ করে দেয়। রাস্কলনিকভ তখন সবাইকে জানায় লুজিন আসলে সোনিয়ার চরিত্র হননের মাধ্যমে তাকে বিব্রত করার চেষ্টা করছে। লুজিন চলে গেলে ক্যাটরিনা ও তার বাড়িওয়ালির মাঝে আর এক প্রস্থ ঝগড়া হয়। সবাই চলে গেলে রাস্কলনিকভ সোনিয়ার কক্ষে প্রবেশ করে ও তার কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। এ ব্যাপারে তাদের মাঝে দীর্ঘক্ষণ কথা চলে। সোনিয়া তাকে কর্তৃপক্ষের কাছে পাপ স্বীকার করতে বলে। লিভিজিয়াতনিকভ তখন সেখানে আসে ও তাদেরকে জানায় ক্যাটরিনা হয়তো পাগল হয়ে গিয়েছে, কারণ সে তার সন্তানদেরকে রাস্তায় সারি ধরে দাঁড় করিয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করছে। সোনিয়ার সাথে সাথেই সেখানে ছুটে যায় ও রাস্কলনিকভ তার বাড়ি ফিরে আসে ও দানিয়ার সাথে কথা বলে। অতি শীঘ্রই
সে রাস্তায় ফিরে আসে ও সেখানে থেকে ক্যাটরিনা রাস্তায় পাগলের মতো নাচ গান করে বেড়াচ্ছে। সে একজন পুলিশের সাথে ধস্তাধস্তি করে রাস্তায় লুটিয়ে পড়ে ও তাকে যখন ঘরে নিয়ে আসা হয় তখন মৃত্যুবরণ করে। সেখানে ভিদ্রিগাইলভ হাজির হয় এবং তার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ার খরচ দেওয়ার ও বাচ্চাদের দেখাশোনা করার দায়িত্ব নেবে বলে জানায়। রাস্কলনিকভ যে আসল খুনি সে তার কাছে সেটা প্রকাশ করে। সোনিয়ার কাছে দোষ স্বীকার করা ও তার মায়ের মৃত্যুর পর রাস্কলনিকভ এক ধরনের মানসিক আচ্ছন্নতার মাঝে দিয়ে যায়। তার বাসায় যে সে রাজু মিখনের মুখোমুখি হয় এবং সে তার কাছে জানতে চায় কেন সে এমন পাগলামি করে বেড়াচ্ছে ও তার মা ও বোনকে কষ্ট দিচ্ছে। তাদের কথা শেষে পারফাইরি পেত্রোভিচ সেখানে উপস্থিত হয়, পুলিশ সেখানে উপস্থিত হয় এবং থানার ভিতরে তার সাথে করা আচরণের জন্য ক্ষমা চায়। কিন্তু এত কিছুর পরেও সে নিকোলাইয়ের খুনের স্বীকৃতিতে বিশ্বাস করে না। সে রাস্কলনিকভকে খুনি হিসেবে দাবি করে কিন্তু তার কাছে পর্যাপ্ত প্রমাণ নেই পুলিশের কাছে, তাই তাকে গ্রেপ্তার করতে পারছে না বলে জানায়। অবশেষে সে রাস্কলনিকভকে খুনি স্বীকার করতে বলে এবং এই প্রস্তাব দেয় যে যদি সে স্বীকৃতি দেয় তাহলে তার জন্য লঘু শাস্তির ব্যবস্থা করে দেবে পুলিশ। এই অফারটি তাকে দেয় রাস্কলনিকভ। তখন ফিদ্রিগাইলভকে একটি রেস্তোরাঁয় খুঁজে পায়। ভিদ্রিগাইলভ তাকে জানায় যদিও সে এখনো দানিয়াকে ভালোবাসে কিন্তু এখন একজন 16 বছর বয়সী মেয়ের সাথে তার বাগদান হয়েছে। ভিদ্রিগাইলভ তখন রাস্কলনিকভের থেকে আলাদা হলে সে দানিয়াকে কিছু গোপনে কথা জানাবার জন্য তার ঘরে নিয়ে আসে। দানিয়া তার বাসায় আসলে দানিয়া তাকে সে বিয়ে করতে বলে, তাহলে সে তার ভাইয়ের খুনের ঘটনা চেপে যাবে। দানিয়া তাকে জানায় যদি সে খুনি হয়ে থাকে তাহলে সে তার তো শাস্তি হওয়াই দরকার। এভাবে তাকে দুর্বল করতে না পেরে তাকে ধর্ষণ করতে চায়। দানিয়া সেখানে প্রস্তুত হয়ে এসেছিল, সে তার রিভলভার বের করে গুলি করে কিন্তু তার লক্ষ্যচ্যুত হয়। তার প্রতি ঘৃণার কারণে ভিদ্রিগাইলভ তাকে চলে যেতে দেয়। তারপর সে সেইন্ট পিটার্সবার্গের রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে, দানিয়াকে 3,000 রুবাল দান করে ও তার বাগদত্তার পরিবারকে 15,000 রুবাল দান করে। এরপর হোটেলে একটি কক্ষ ভাড়া করে। রাতে ঘুমের মাঝে একটি 5 বছরের আবেদনময়ী কন্যাকে স্বপ্নে দেখে সকালে ঘুম থেকে উঠে সেই রিভলভার দিয়েই তিনি আত্মহত্যা করে। এদিকে রাস্কলনিকভ তার মায়ের সাথে দেখা করে এবং তাকে জানায় সে তাকে আগের মতোই ভালোবাসে। তার নিজের কক্ষে ফিরে আসলে তার বোন দানিয়া তাকে খুনের কথা কর্তৃপক্ষের কাছে স্বীকার করতে বলে। তারপর সে সোনিয়ার সাথেও এই ব্যাপারে আলাপ করে, সেও তাকে দোষ স্বীকার করার কথা বলে। তারপর সে পুলিশ স্টেশনে যাওয়ার পথে একটি বাজারে থেমে মাটিতে চুমু খায়। পুলিশ স্টেশনে সে পৌঁছে সে জানতে পারে ভিদ্রিগাইলভ সকালেই আত্মহত্যা করেছে, তাই সে দোষ স্বীকার না করেই বাইরে বেরোয় আসে। তার চোখের সামনে সোনিয়ার চেহারা ভেসে ওঠে। সে আবার ফিরে যায় ও ইলিয়া পুত্রভিস নামক পুলিশ অফিসারের কাছে তার দোষ স্বীকার করে। বছর দেড়েক পরে বিচার শেষে রাস্কলনিকভ সাইবেরিয়ার একটি কারাগারে অবস্থান করছিল। সেখানে তখন পর্যন্ত তার সাজা খাটার মেয়াদ 9 মাস হয়েছিল। সোনিয়া তার কষ্ট লাঘবের জন্য নিয়মিতই সেখানে তার সাথে দেখা করতে যেত, যেহেতু সে নিজেই নিজের দোষ স্বীকার না করলে কখনোই সত্য প্রকাশিত হবার তেমন কোনো সম্ভাবনা ছিল না এবং আগে অনেক ভালো কাজ করেছিল। তাই বিচারকরা তার মৃত্যুদণ্ড মাফ করে দিয়েছিল এবং তাকে মাত্র 8 বছরের লঘু সাজা দিয়েছিল। রাস্কলনিকভ এর গ্রেপ্তারের পর তার মা মানসিকভাবে বেকারগ্রস্ত হয়ে মারা যায়। রাজমিখন দানিয়াকে বিয়ে করে। পরে রাস্কলনিকভ তার নিজের হত্যাকাণ্ডের জন্য শোকগ্রস্ত হয় ও সোনিয়ার প্রতি ভালোবাসা অনুভব করে। তো আপনারা যদি ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এই গল্পটি এই পর্যন্ত আজকের, এটা যদি আপনারা বুঝতে চান তাহলে 2-3 বার যদি আপনারা এই ভিডিওটি রিপ্লাই করেন, বারবার শোনেন এগেন এগেন, তাহলে আপনারা অবশ্যই আপনার উপন্যাসটা বুঝতে পারবেন। তো আজ এই পর্যন্ত, অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। তাদের ভালো থাকুন, বাই বাই।